হ্যালো বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি কেশবানন্দ ভারতী কেস। এইটা নিয়ে অনেক পরীক্ষাতেই দেখবে অনেক রকম কোশ্চেন আসে। তাহলে জানা যাক কেশবানন্দ ভারতী কে ছিলেন এবং তার কেসের বৃত্তান্ত। এবং এই কেশবানন্দ ভারতী কেস একটা ভারতীয় কনস্টিটিউশনের জন্য গুরুত্বপূর্ণ কেস, যেটার জন্যে তোমরা নিশ্চয়ই জেনে থাকবে ডক্টরিন অফ বেসিক স্ট্রাকচার ব্যাপারটা সংবিধানে এসছে। তো বন্ধুরা চলো শুরু করা যাক। হু ওয়াজ কেশবানন্দ ভারতী? কেশবানন্দ ভারতী কে ছিলেন? শ্রী কেশবানন্দ ভারতী চিফ অফ এডনির মাঠ, হিন্দু মাঠ লোকেটেড ইন এডনির কেরালা। কেরালাতে এক মঠের তিনি পুরোহিত ছিলেন, মানে চিফ প্রধান ছিলেন। সেই মঠটা কেরালাতে সেই মঠটা অবস্থিত। নেক্সট, হোয়াট ওয়াজ কেশবানন্দ ভারতী কেস? কেশবানন্দ ভারতী কেসটা কী ছিল? হিজ ফান্ডামেন্টাল রাইটস ইনহেরিটেড ইন আর্টিকেল টোয়েন্টি সিক্স ওয়ার ভায়োলেটেড বাই দ্য 24th, 25th, and 29th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অ্যান্ড দ্য ল্যান্ড রিফর্ম অ্যাক্ট 1963 অ্যান্ড ল্যান্ড রিফর্ম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1969 অ্যান্ড 1971 অফ কেরালা গভর্নমেন্ট অ্যান্ড দ্য ল্যান্ডস অফ হিস মাঠ ওয়াজ বিং অ্যাকোয়ার্ড বাই দ্য গভর্নমেন্ট অ্যান্ড হি ডিড নট গেট এনি রিলিফ ফ্রম কেরালা হাইকোর্ট। কেসটা কী হয়েছিল তোমরা নিশ্চয়ই জানো। আর্টিকেল 26টা কী? আর্টিকেল 26-এ বলা আছে যে কেউ তার কোনো ধর্মীয় সংস্থান চালাতে পারে, তার ধর্মীয় কোনো ইনস্টিটিউট চালাতে পারে, তার রিলিজিয়াস বিলিফের জন্যে কেউ কোনো রিলিজিয়াস ইনস্টিটিউট চালাতে পারে। তো সেটা হচ্ছে আর্টিকেল 26। এবার কি হলো, এই ভদ্রলোক যিনি ছিলেন কেশবানন্দ ভারতী, তার যে মঠ ছিল মঠ, সেই মঠের জমিটা কেরালা গভর্নমেন্ট 1971-এর যে রুলটা, ল্যান্ড রিফর্ম রুলের দ্বারা অ্যাকোয়ার করে নিয়েছিল, হ্যাঁ দখল নিয়ে নিয়েছিল। কেননা তখনকার গভর্নমেন্ট 24, 25, and 29 কনস্টিটিউশনাল অ্যাক্ট নিয়ে এসেছিল। এবার জানা যাক এই অ্যাক্টগুলো কী, অ্যামেন্ডমেন্ট অ্যাক্টগুলো কী এবং ব্যাপারটা কী। নেক্সট হচ্ছে আর্টিকেল 26, যেটা বললাম, ফ্রিডম টু ম্যানেজ রিলিজিয়াস অ্যাফেয়ার্স সাবজেক্ট টু পাবলিক অর্ডার, মরালিটি অ্যান্ড হেলথ, এভরি রিলিজিয়াস ডিনোমিনেশন অর এনি সেকশন দেয়ার অফ শ্যাল হ্যাভ দ্য রাইট, ফার্স্ট হচ্ছে টু এস্টাবলিশ অ্যান্ড মেনটেন ইনস্টিটিউশনস ফর রিলিজিয়াস অ্যান্ড চ্যারিটেবল পারপাসেস, টু ম্যানেজ ইটস ওন অ্যাফেয়ার্স ইন ম্যাটার্স অফ রিলিজিয়ন, টু ওন অ্যান্ড অ্যাকোয়ার মুভেবল অ্যান্ড ইমুভেবল প্রপার্টি অ্যান্ড টু অ্যাডমিনিস্টার সাচ প্রপার্টি ইন অ্যাকর্ডেন্স উইথ ল। আর্টিকেল 26 বলছে যে কেউ চাইলে কোনো ধর্মীয় পারপাস বা চ্যারিটেবল পারপাসে কোনো রিলিজিয়াস ইনস্টিটিউট মেনটেন করতে পারে এবং সেগুলো দেখভাল করতে পারে, আবার সেগুলোর প্রপার্টিও থাকতে পারে। তো ঠিক এই যে পয়েন্টটাতেই কেশবানন্দ ভারতীকে কেসটা করেছিলেন। কেরালা গভর্নমেন্ট যে ল্যান্ড রিফর্মসের নামে তার যে মঠটাকে দখল করে নিয়েছিল সেটাকে বাঁচানোর জন্যে। নেক্সট হচ্ছে 24th Amendment Act। 24th কী বলা আছে? 24th তখনকার গভর্নমেন্ট নিয়ে এসেছিল অ্যানুয়ালস পার্লামেন্ট টু ডাইলুট ফান্ডামেন্টাল রাইটস থ্রু অ্যামেন্ডমেন্টস অফ দ্য কনস্টিটিউশন। মানে হচ্ছে এই অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের দ্বারা তখনকার গভর্নমেন্ট যে কোনো ফান্ডামেন্টাল রাইটসকে অ্যামেন্ড করতে পারত। ইট অলসো অ্যামেন্ডেড আর্টিকেল 368 টু প্রোভাইড এক্সপ্রেসলি দ্যাট পার্লামেন্ট হ্যাজ পাওয়ার টু অ্যামেন্ড এনি প্রভিশন অফ দ্য কনস্টিটিউশন। এবং তখনকার গভর্নমেন্ট এটাও এই অ্যাক্টের থ্রুতে করতো যে কনস্টিটিউশনের যে কোনো পার্টে তারা অ্যামেন্ডমেন্ট করতে পারে থ্রু দ্য আর্টিকেল 368। দ্য অ্যামেন্ডমেন্ট ফার্দার মেড ইট অব্লিগেটরি ফর দ্য প্রেসিডেন্ট টু গিভ হিজ অ্যাসেন্ট। এবং শুধু তাই নয়, এই অ্যাক্টের থ্রুতে প্রেসিডেন্ট সাইন করতে বাধ্য ছিল যে কোনো অ্যাক্টে। হোয়েন এ কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল ওয়াজ প্রেজেন্টেড টু হিম, সরি যে কোনো অ্যাক্ট নয় অ্যামেন্ডমেন্ট বিল, তারপর প্রেসিডেন্ট সাইন করলেই সেটা অ্যাক্ট হয়।
তোমরা নিশ্চয়ই জানো। নেক্সট হচ্ছে 25th Amendment, কাটেল দ্য রাইট টু প্রপার্টি অ্যান্ড পারমিটেড দ্য অ্যাকুইজিশন অফ প্রাইভেট প্রপার্টি বাই দ্য গভর্নমেন্ট ফর পাবলিক ইউজ অন দ্য পেমেন্ট অফ কম্পেনসেশন হুইচ উড বি ডিটারমাইন্ড বাই দ্য পার্লামেন্ট অ্যান্ড নট দ্য কোর্টস। কী বলছে, 25th Amendment অ্যাক্ট নিয়ে এসেছিল তখনকার গভর্নমেন্ট, তাতে বলছে যে সরকার চাইলে যে যে কারো জমি পাবলিক পারপাসে দখল করে নিতে পারে এবং তার বিনিময়ে যে পেমেন্ট দেবে সেটা পার্লামেন্ট ঠিক করে দেবে, কোনো কোর্ট ঠিক করবে না। দ্য অ্যামেন্ডমেন্ট অলসো এক্সেম্পটেড এনি ল গিভিং এফেক্ট টু দ্য আর্টিকেল 39B and C অফ ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি ফ্রম জুডিশিয়াল রিভিউ ইভেন ইফ ইট ভায়োলেটেড দ্য ফান্ডামেন্টাল রাইটস। কী বলছে, 25th Amendment অ্যাক্টের থ্রুতে যে লগুলো সরকার বানাবে সেগুলোকে জুডিশিয়াল রিভিউ করা যাবে না, এত বাজে একটা অ্যামেন্ডমেন্ট নিয়ে এসেছিল। তারপর হচ্ছে 29th Amendment অ্যাক্ট, এটাতে কি ল্যান্ড রিফর্ম অ্যাক্টস অ্যান্ড অ্যামেন্ডমেন্টস টু দিস অ্যাক্ট আন্ডার Schedule 9 অফ দ্য কনস্টিটিউশন, এটা বেসিক্যালি নিয়ে আসা হয়েছিল জমিদারি ব্যবস্থাটাকে ধ্বংস করার জন্যে। এইবার মেন কোশ্চেনটা হচ্ছে, অল দিস এফোর্ট ওয়াজ টু আনসার জাস্ট ওয়ান মেন কোশ্চেন, ওয়াজ দ্য পাওয়ার অফ পার্লামেন্ট টু অ্যামেন্ড দ্য কনস্টিটিউশন আনলিমিটেড। এই যে পুরো কেসটার মেইন যে কোশ্চেনটা ছিল সেটা হচ্ছে যে পার্লামেন্ট যা খুশি তাইভাবে কি কনস্টিটিউশনকে অ্যামেন্ড করতে পারে। ইন আদার ওয়ার্ডস, কুড পার্লামেন্ট অল্টার অ্যামেন্ড অ্যাব্রোগেট এনি পার্ট অফ দ্য কনস্টিটিউশন ইভেন টু দ্য এক্সটেন্ড অফ টেকিং অ্যাওয়ে অল ফান্ডামেন্টাল রাইটস। অথবা এই যে কেসের দ্বারা যেটা মেন ইস্যু ছিল সেটা হচ্ছে পার্লামেন্ট যে এই 24, 25, 29th অ্যাক্টগুলো নিয়ে এলো, এর প্রত্যেকটাই লক্ষ্য করো যে তারা চাইছে যে কনস্টিটিউশনের যে কোনো পার্টকে তারা অ্যামেন্ড করে দেবে তাদের মনের মতো, তো সেটা তো সম্ভব নয়। সেই কোশ্চেনটাই কেশবানন্দ ভারতের মেইন কোশ্চেন, যে পার্লামেন্ট যখন খুশি যা খুশি চাইলে ফান্ডামেন্টাল রাইটস কেড়ে নিতে পারে না। এইবার চলে আসি জাজমেন্ট, কী হয়েছিল জাজমেন্ট। দ্য সুপ্রিম কোর্ট রিভিউড দ্য ডিসিশন ইন গোলকনাথ ভার্সেস স্টেট অফ পাঞ্জাব অ্যান্ড কনসিডার দ্য ভ্যালিডিটি অফ দ্য 24, 25, 26 and 29th Amendments। এর পুরনো যদি কেসে যাও, ঠিক কেশবানন্দ ভারতের আগে যে বড় কেসটা ছিল সেটা হচ্ছে গোলকনাথ ভার্সেস স্টেট অফ পাঞ্জাব, পাঞ্জাবেও এক ভদ্রলোক ছিলেন গোলকনাথ, সে তার জমি বাঁচানোর জন্যে কেসটা করেছিলেন। হ্যাঁ, সেখানেও সেম ল্যান্ড রিফর্মস নামে তার সমস্ত জমি সরকার নিয়ে নিচ্ছিল। দ্য কেস ওয়াজ হার্ড বাই দ্য লার্জেস্ট এভার কনস্টিটিউশন বেঞ্চ অফ 13 জাজেস, দ্য বেঞ্চ গেভ 11 সেপারেট জাজমেন্টস হুইচ এগ্রিড অন সাম পয়েন্টস অ্যান্ড ডিফারড অন আদার্স। নানাভাই পালকিওয়ালা এস্টেড বাই ফালি নারিম্যান অ্যান্ড সোলি সরব ডিপেন্ডেড দ্য কেস এগেন্স্ট দ্য গভর্নমেন্ট। এখানে মাঝে মধ্যে কোশ্চেন হয় যে এই যে কেশবানন্দ ভারতী কেসের মুখ্য যারা উকিল কারা ছিলেন, দেখো এখানে দেওয়া আছে নানাভাই পালকিওয়ালা, ফালি নারিম্যান এবং সোলি সরাবজি। এবার হিস্ট্রি বিহাইন্ড আর্টিকেল 31C, যেটা নিয়ে এত ঝামেলা যে 31C বলে একটা আর্টিকেল তো আমরা যদি পড়ো তো তার মিনিংটা দ্বারা এরকম, দিস আর্টিকেল ওয়াজ ইনসার্টেড বাই 25th Constitutional Amendment টু গেট ওভার দ্য ডিফিকাল্টিস প্লেস বাই জুডিশিয়াল ডিসিশনস ইন দ্য ওয়ে অফ গিভিং এফেক্ট টু দ্য ডাইরেক্টিভ প্রিন্সিপাল ইন পার্ট 4। 25th Constitutional Amendment একটা তোমাদেরকে বললাম আমি। এবার দেখো এখানে যে ডিফিকাল্টিসগুলো নিয়েছিল যে জুডিশিয়াল রিভিউয়ের ব্যাপারটা মেইনলি, যে কোর্ট সুপ্রিম কোর্ট জুডিশিয়াল রিভিউয়ের থ্রুতে যে কোনো লকে অ্যাব্রোগেট করে দিতে পারে অথবা কনসিডার করতে পারে, তো সেই ব্যাপারটা দূর করার জন্যে এই 31C নিয়ে আসা হয়েছিলো। ইট প্রোভাইডেড ইমিউনিটি ফ্রম এনি চ্যালেঞ্জ অন দ্য গ্রাউন্ডস অফ ভায়োলেশন অফ আর্টিকেল 14, 19 and 31 এনি ল এনাক্টেড ফর ইমপ্লিমেন্টিং দ্য ডাইরেক্টিভস ইন ক্লোজ বি অ্যান্ড সি অফ আর্টিকেল 39। এই যে 31C দ্বারা তখন গভর্নমেন্ট সিকিউর করে নিয়েছিল যে যে কোনো ল তারা বানালে যদি কেউ 14, 19 and 31 এই যে লগুলোর দ্বারা কেউ তাকে কোর্টে চ্যালেঞ্জ করতে পারবে না। ইন দ্য 25th Amendment ইট ওয়াজ ফার্দার প্রোভাইডেড দ্য সাস ল ম্যাট টু গিভ
এফেক্ট টু দ্য পলিসি আন্ডার আর্টিকেল 39B(c) উড নট বি ওপেন টু জুডিশিয়াল রিভিউ, যেটা বললাম যে জুডিশিয়াল রিভিউ যেন না করা যায় এবং তারা ল্যান্ড রিফর্মের নামে যা খুশি তাই করা যাবে, সে ব্যাপারটার জন্য 31C এবং 25th কোশ্চনের থ্রুতে তার ঢোকানো হয়েছিল এটা। নেক্সট হচ্ছে কেশবানন্দ ভারতী কেসটা এত গুরুত্বপূর্ণ কেন, তার কারণ হচ্ছে কেশবানন্দ ভারতী কেসের থ্রুতেই এই ডক্টরিন ও বেসিক স্ট্রাকচার ব্যাপারটা আসে। সংক্ষেপে বলি ব্যাপারটা কি, ব্যাপারটা কিছু নয় যে পার্লামেন্ট চাইলে যে কোনো ফান্ডামেন্টাল রাইটস বা যে কোনো পোর্শনকে অ্যামেন্ডমেন্ট করতে পারে না, সেই ব্যাপারটাকে রোধ করে দেওয়ার জন্যে সুপ্রিম কোর্ট কী করলো, জুডিশিয়াল রিভিউ, হ্যাঁ, যেটা ডক্টরিন অফ বেসিক স্ট্রাকচার মানে সংবিধান নির্মাতারা যে দৃষ্টিভঙ্গি নিয়ে সংবিধানটাকে রচনা করেছিলেন তার একটা বেসিক স্ট্রাকচার আছে, হ্যাঁ, তার মধ্যে ফান্ডামেন্টাল রাইটস পড়ে, তার মধ্যে ডাইরেক্টিভ প্রিন্সিপাল DPSP পড়ে, হ্যাঁ, এই ব্যাপারগুলোকে যখন খুশি তারা যে কোনো সময় অ্যামেন্ড করে দিতে পারে না এবং যে কোনো ল পার্লামেন্ট পাশ করার পরে সেটাকে সুপ্রিম কোর্ট জুডিশিয়াল রিভিউ করে ব্যাপারটা দেখে নেবে যে সে বেসিক যে স্ট্রাকচার, যেমন আমাদের সংবিধানে বলা আছে যে সোশ্যালিস্ট সেকুলার কান্ট্রি, তাহলে এইরকম কোনো একটা ল পার্লামেন্ট পাস করলো যেটাতে দেখা যাচ্ছে সোশ্যালিস্ট ভিউ এবং সেকুলার ভিউটা খর্ব করা হচ্ছে, তাহলে কিন্তু সুপ্রিম কোর্ট সেই ব্যাপারটাকে জুডিশিয়াল রিভিউ দ্বারা সেই লটাকে ক্যান্সেল করে দেবে। সেই ব্যাপারটাই হচ্ছে ডক্টরিন অফ বেসিক স্ট্রাকচার। তাহলে এখানে কী বলছে, আন্ডার দিস সুপ্রিম কোর্ট ডিক্লেয়ার 31C অ্যাজ আনকনস্টিটিউশনাল অ্যান্ড ইনভ্যালিড অন দ্য গ্রাউন্ড দ্যাট জুডিশিয়াল রিভিউ ইজ বেসিক স্ট্রাকচার অ্যান্ড হ্যান্স ক্যানট বি টেকেন ওয়ে, বলল 31C ক্যান্সেল করে দিল কেশবানন্দ ভারতী কেসে গিয়ে সরকার যে 25th অ্যামেন্ডমেন্টের থ্রুতে ঢুকিয়েছিল যে কোনো ল তারা পাস করলে তাকে জুডিশিয়াল রিভিউ করা যাবে না, সেটা সুপ্রিম কোর্ট বলে দিল না, জুডিশিয়াল রিভিউ হচ্ছে ফান্ডামেন্টাল রাইট, হ্যাঁ, জুডিশিয়াল রিভিউ হচ্ছে বেসিক স্ট্রাকচার, সো তা সেই জন্যে একে তুলে নেওয়া যাবে না। তারপর বললো কি, দ্য সুপ্রিম কোর্ট রিভিউড দ্য ডিসিশন ইন গোলকনাথ ভার্সেস স্টেট অফ পাঞ্জাব অ্যান্ড কনসিডার দ্য ভ্যালিডিটি অফ, এই পয়েন্টটা প্রথমে বলেছি ছাড়ো, তারপরটা দাস দ্য সুপ্রিম কোর্ট লেড ডাউন দ্য বেসিক স্ট্রাকচার ডক্টরিন ইন দিস কেস, মানে এই কেসের থ্রুতেই ফার্স্ট বেসিক স্ট্রাকচার ডক্টরিনটা এলো ভারতে। এবার বেসিক স্ট্রাকচারের মধ্যে কী কী পড়ে, সুপ্রিমেসি অফ দ্য কনস্টিটিউশন, ফার্স্ট যে কোনো ল পাস করার প্রথমে সবাইকে মনে রাখা দরকার যে কনস্টিটিউশন ইজ সুপ্রিম, রিপাবলিকান অ্যান্ড ডেমোক্রেটিক ফর্ম অফ গভর্নমেন্ট, আমাদের দেশ কি ডেমোক্রেটিক কান্ট্রি, তো এই যে পয়েন্টটা মাথায় রেখে যে কোনো ল পাস করতে হবে। সেকুলার ক্যারেক্টার অফ দ্য কনস্টিটিউশন, কনস্টিটিউশনে বলা আছে আমাদের কান্ট্রি সেকুলার, তো সে ব্যাপারটাকে মনে রেখেও সমস্ত ল পাস করতে হবে। সেপারেশন অফ পাওয়ার্স বিটুইন দ্য লেজিসলেচার এক্সিকিউটিভ অ্যান্ড দ্য জুডিশিয়ারি, কনস্টিটিউশনে যে তিনটে মেন ব্রাঞ্চ, এক হচ্ছে লেজিসলেচার মানে যেটা পার্লামেন্ট, একটা হচ্ছে এক্সিকিউটিভ মানে হচ্ছে প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার IAS IPS মানে তারপরে যত কিছু চিফ মিনিস্টার, এরা হচ্ছে এক্সিকিউটিভ অ্যান্ড দ্য জুডিশিয়ারি, জুডিশিয়ারি কি সুপ্রিম কোর্ট হাইকোর্ট যত কোর্টগুলো আছে এদের মধ্যে সেপারেট পাওয়ার ডিস্ট্রিবিউশন করা আছে। তারপরে হচ্ছে ফেডারেল ক্যারেক্টার অফ দ্য কনস্টিটিউশন, আমাদের কান্ট্রি কি ফেডারেল ইন নেচার, হ্যাঁ, অ্যান্ড ইউনিটারি বায়াস টু সেন্টার মানে ইউনিটারি রেসিডুয়াল পাওয়ারটা পুরো সেন্টারকে দেওয়া আছে। দ্য ম্যান্ডেট টু বিল্ড এ ওয়েলফেয়ার স্টেট, ওয়েলফেয়ার স্টেট বানানোর যে DPSP যে বলেছে সেই ব্যাপারটাকে মনে রাখতে হবে। ইউনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি অফ দ্য নেশন, নেশনের যে একতা ব্যাপারটাকে মাথায় রেখে সব লক্ষ্য করতে হবে। সভরেনটি অফ ইন্ডিয়া, এইটা হচ্ছে সভরেন কান্ট্রি মানে বাইরের কোনো ফোর্স আমাদেরকে প্রভাবিত করে না। তারপর হচ্ছে ডেমোক্রেটিক ক্যারেক্টার অফ দ্য পলিটি, এটা বলেছি, ইউনিটি অফ দ্য কান্ট্রি, এসেনশিয়াল ফিচার্স অফ দ্য ইন্ডিভিজুয়াল ফ্রিডমস সিকিউর টু দ্য সিটিজেন্স ম্যান্ডেট টু বিল্ড এ ওয়েলফেয়ার স্টেট,
ইন্ডিভিজুয়াল যে ফ্রিডমসগুলো দেওয়া আছে কনস্টিটিউশন, যেমন 20, 21 এসবে, হ্যাঁ এসব ফ্রিডম কেড়ে নেওয়া যাবে না। তাহলে বন্ধুরা মোটামুটি বোঝানোর চেষ্টা করলাম, যদি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।